আমরা বাজার খুব উদ্যোগতি, আমরা সাধারণ লোক খুব, হ্যাঁ, অর্থনৈতিক মন্দাতে আছি। দর্শক স্বাগত জানাচ্ছি বাগমারা টাইমসে। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী বাগমারার মোহনগঞ্জে, মোহনগঞ্জ বাজারে। এখানে পান বাজারে ব্যাপক একটি জনপ্রিয়তা, পান বাজার সম্পর্কে এবং বাজারের সার্বিক বাজার দর পরিস্থিতি এগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখে নেওয়া যাক বাজারের সার্বিক পরিস্থিতি। বর্তমানে আপনার আগে একটু কম ছিল, বর্তমানে এখন বেশি, বর্তমানে এখন বর্তমান বেশি। আর এই বানাবার এটা যাবে রংপুর জেলা রং, এই এটা বিড়া 32 বিড়ার দাম হচ্ছে 2240 টাকা। হ্যাঁ ভাই, বাজার অনেক বেশি। জি, এটা যাবে আপনার টাঙ্গাইল সদি, টাঙ্গাইল যাবে, ঢাকায় যাবে, সদি যাবে। পর আবাদ করি এই পান, আমার মানে খেত তো অনেকগুলো পর আছে, জোয়ারলার তো পরগুলো মোটামুটি আছে, যথেষ্ট ভালো আছে। আপনার কাছে জানতে চাই, আসলে আপনি হাটে মহাজন, যেটা আমরা জানতে পারলাম, সেই জায়গা থেকে আপনি প্রতিদিন এখান থেকে কত পরিমাণে পান ক্রয় করে থাকেন? এখানে 5,000-6,000 বিরে পান কিনি। এটা আপনি একাই ক্রয় করেন না আপনার কর্মচারী অথবা মানুষ? আমি মানে ব্যবসার পার্টনার, আমি একাই, মানে কর্মচারী আছে, কাজ কাম করে, এদের হাজিরা দিতে হয়। এই পানগুলো কোথায় আপনারা নিয়ে যান? এটা হলো ঢাকা জেলা দোহার নবাবগঞ্জ থানা। করেরও আমার ভালো আছে, পানের দামও ভালো আছে, প্রায় 100 বিড়া পান লেটছে, আমি 99 বিড়া পান আছে, মোটামুটি বাজার ভালো, 4,000 টাকা আমার দাম বললো পানে। এরকম বাজার সবসময় থাকে না? এরকম বাজার থাকে না সবসময়, যদি এরকম থাকে তাহলে ভালো কৃষকের জন্য, যদি বাজার আছে কম হয় তাহলে কঠিন। বলেন, সমস্যা নাই। হ্যাঁ দেন, হলুদ 140 টাকা কেজি পাইকার কিনে, ভাঙ্গার টাকা আমরা 200 টাকা কেজি বিক্রি করছি। শুকনা মরিচ আপনার বাজার বেশি অতিরিক্ত, আপনি 420 টাকা করে পাইকারি, এখন ভাঙ্গা টাঙ্গে আমরা 500 করে বিক্রি করছি। আর বড় এলাচের দামও বেশি, এলাচ এখন 1100 কিনা, এই 140 টাকা শো, 150 টাকা শো বিক্রি। লং এর দাম বেশি, লং 1300-1350 টাকা পাইকারি, দানা 1400-1350, জিরা বাজার বেশি, জিরা 500 টাকা কেজি পাইকারি। রসুনের দাম বেশি, রসুন 70 টাকা কেজি, আদা 80 টাকা কেজি, পেঁয়াজ আজকে মনে করেন কাঁচা পেঁয়াজ 900-1000 টাকা মনে গেছে, 30 টাকা কেজি, শুকনা পেঁয়াজ 1200 টাকা কেজি, ডাল 5,000 টাকা বস্তা, 100 টাকা কেজি। আমরা বাজার খুব উদ্যোগতি, আমরা সাধারণ লোক খুব, হ্যাঁ, অর্থনৈতিক মন্দাতে আছি। সবিন আর এক কেজি মাংস আর 2 কেজি সবিন কিন্তু 1,000 টাকা যাচ্ছে, পকেটে টাকাই থাকছে না, সাধারণ মানুষ খুব দুর্বিষহ আছি। হ্যাঁ, বাজারের এসব নিয়ন্ত্রণ করছে না সরকার, নিয়ন্ত্রণ করলে হয়তো দ্রব্যমূল্য কমে যেত, সাধারণ লোক সুখে থাকতে পারত। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মাছ বাজারে, মাছ বাজারের সার্বিক পরিস্থিতি এখন আপনাদের সামনে তুলে ধরব। রুই 200, সিলভার 200, 160, তারা 160, লাভালক সিলভার 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 কত করে নিলেন? ট্যাংরা দেশি ট্যাংরা, এটা দেশি ট্যাংরা 120 টাকা পোয়া, এটা হচ্ছে গলসা ট্যাংরা পুকুরে চাষের, এটা 120 টাকা পোয়া, আর এটা হচ্ছে পাওয়া মাছ পুকুরে চাষের 190 টাকা পোয়া। এটা হলো সুরমা ইলিশ, সুরমা ইলিশ এর দাম হলো 160, আর এটি ইলিশ 400, আর এটি কলম্বো ইলিশ
কৃষি প্রধান এই বাংলাদেশে পথ ঘাট মাঠ সব জায়গাতেই কৃষি সমৃদ্ধি ছড়িয়ে আছে। বাগমার মোহনগঞ্জ থেকে আপনাদের সাথে ছিলাম আমি শাহিনুল ইসলাম, বাগমারা টাইমস, মানুষের কথা বলে।